যে দেখেন তারা কত খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডিবলগাতিনি চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য। আমি তানি একটা তিন্নি বলছি ইতালি থেকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আর আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি মার্গেরা হচ্ছে পার্কে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, মানে পিছনে সামনে দুই সাইডেই হচ্ছে পার্ক। আমি পার্কের ভিতর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরের রাস্তা, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে 11:04। তো আজকে এখানে কেন এসেছি আপনাদেরকে বলি। তো ওই যেখান দিয়ে হচ্ছে একটা ট্রাম যাচ্ছে দেখতে পাচ্ছেন, তো আমি পার্কের ভিতরে এখানে দাঁড়িয়ে আছি। গায়ান, তুমি কোথায়? তুমি কই? আমার পিছনে ছিল। সবাইকে একটু সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই রায়ানের সালামের উত্তরটা দিয়ে দিবেন। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, এখন যেহেতু 11:04 বাজে, আমাদের পন্তামেন্ট হচ্ছে 11:20 মার্গেরা উলছে। তো আমি এখন হচ্ছে পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে আজকে আমি মার্গেরা উলছে এসেছি হচ্ছে রায়ানকে আর তালহাকে টিকা দেওয়ার জন্য। তো এখন আমি হচ্ছে আর কি উলসে চলে যাব। তো উলসে গিয়ে তারপরে দেখি যে রায়ানের আর তালহার টিকা দিতে পারি কিনা। অলরেডি তালহা কিন্তু ঘুমিয়ে গিয়েছে, তো ওদের দুই ভাইকে আজকে যেহেতু টিকা দিবে, এই জন্য সকাল সকালে গোসল টোসল করিয়ে তারপর নিয়ে এসেছি। বলা তো যায় না, টিকা দিলে হচ্ছে বাচ্চাদের গায়ে জ্বর আসে। তো জানি না কি হবে, আমি অনেক বেশি টেনশনে আছি, কারণ এর আগে আমি কখনোই হচ্ছে আমার দুই ছেলেকে একসাথে টিকা দেইনি। আমার লাইফের ফার্স্ট টাইম দুজনকে একসাথে টিকা দেওয়া হবে আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্ক। রায়ান কিন্তু সবসময় হচ্ছে পার্ক দেখলে, পার্কে একটু খেলাধুলা না করলে তার ভালোই লাগে না। তো আজকে কেন রায়ান পার্কে খেলা করতে চাচ্ছে না আপনাদের সাথে একটু শেয়ার করি। রায়ান, তুমি কোথায়? মাম্মা, আমার পিছনে তুমি। আচ্ছা, তুমি এখানে আসো। তুমি আজকে পার্কে কেন খেলা করতে চাচ্ছ না? পরে খেলবো। পরে খেলা করবে কেন? অনেক ময়লা লেগে যেতে পারে, তো সেই কারণে রায়ান এখন আর পার্কে খেলা করতে চাচ্ছে না। ও হচ্ছে এখন ডাক্তারের কাছে আগে যাবে, ওখান থেকে টিকা দেওয়া হলে দেন পরে হচ্ছে ও আর কি খেলা করবে। তো ঠিক আছে, আমরা যাই। রায়ান আসো, চলো মাম্মা। তো আমরা এখন উলছে গিয়ে দেখি কি অবস্থা। তো জানি না আগে কাকে টিকা দিবে, তালহাকে নাকি রায়ানকে। তো আরেকটা কথা আছে, তো আপনাদের সবাইকে বলছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিবেন, আর ছোট্ট করে হলো একটা কমেন্টস করবেন, সেই সাথে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা যদি চান আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমার চ্যানেলে হচ্ছে অনেক ভিডিও আছে আপনাদের কাছে, আশা করছি আমার পুরনো দিনের ভিডিওগুলোও ভালো লাগবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে পার্কটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আজকে এত সুন্দর রোদ উঠেছে, ওয়েদার মাশাল্লাহ অনেক ভালো, মনে হচ্ছে সামার চলে এসেছে। মামা আসবে? তা রায়ান এখানে দাঁড়িয়ে আছে, কারণ এখান দিয়ে গাড়ি যাবে। রায়ান আসো মামা। ওকে ওকে, আসো আসো। রাস্তা থেমেছে, আমরা এখন মানে সরি, রাস্তা তো থামেনি। মামা এদিকে 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 মামা, গাড়ি থেমেছে, এই জন্য আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি। তুমি বড় হয়ে ওই গাড়ি চালাবা, তোমার পছন্দ হয়েছে গাড়ি? রাস্তায় আসলে রায়ানের কত যে গাড়ি পছন্দ হয়, সে অপেক্ষায় আছে কবে বড় হবে, কবে নতুন গাড়ি কিনবে। তো আজকে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন কি একটা মাস্ক, এটা ফার্স্ট টাইম পরেছি, এটা পরে হচ্ছে আমার বাসে আসতে হয়েছে, নয়তো বা আমাকে জরিমানা করতো। এই যে দেখেন,
মাস্কটা এমন মাস্কটা পরার পরে আমার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আর এই দুই চোখ ব্যথা করতেছে মাস্ক পরার পর থেকে তো যাই হোক আর কোনো কথা বাড়াবো না আগে হসপিটালে যাই তারপরে দেখি পরবর্তীতে কি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো জানি না রায়ান তালহা ওরা কি কান্নাকাটি করে নাকি দুজন নিয়ে আমি কি অবস্থা হয় আমার অবশ্যই আপনাদেরকে পরে জানাবো সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন তো আমি এই তো উলসে চলে এসেছি এখন উলসে সেরে এখানে সামনে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে এখানে সবাই টোকন নিয়ে মানে নাম্বার নিয়ে হচ্ছে আর কি দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়া নিষেধ ভিতর থেকে যখন ডাক দিবে নাম্বার আর কি বলবে তখন ভিতরে যেতে হবে তো আমাদের হচ্ছে যেহেতু আমরা টিকা দিব বাচ্চাদের এই জন্য আর আমাদের এখন ভিতরে যেতে নিষেধ করতেছে কারণ আর টোকনও নিতে নিষেধ করতেছে আমাকে বলতেছে এখানে ওয়েট করতে আমি এখানে ওয়েট করতেছি ওরা যখন বলবে ভিতরে যেতে তখন হচ্ছে এই যে সামনের এই গেটটা দিয়ে তারপরে ভিতরে যেতে হবে তো অপেক্ষা করি পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদেরকে এখন হচ্ছে ভিতরে যেতে বলেছে এই তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি রায়ান যাও আগে যাও দরজা খুলো চল চল ওই যে আগে গিয়ে রায়ান আমাকে হেল্প করতেছে হ্যাঁ এই তো এরপরে আমরা চলে যাচ্ছি এই যে ভিতরে হ্যাঁ চলে আসো মামা তো আমরা যে ভিতরে চলে এসেছি এখানে হচ্ছে যদি কারো খোদা লাগে কেউ চাইলে এখান থেকে খাবার কিনে নিতে পারে হ্যাঁ আমাদের আছে এগুলি বাসায় রায়ান এখানে দেখতেছে আর বলতেছে ওই বিস্কিট আমাদের বাসায় আছে আসো মামা তো আমরা ভিতরে ঢোকার পরে হচ্ছে আমাদের জ্বর মাপলো আর হচ্ছে এই যে এই ভেস্টটা সবসময় হচ্ছে হাতে পরাই আমি যেহেতু ওদের টিকা দিতে আসি তখন হচ্ছে কারুসিনার সাথে লাগাই দেয় আমাদেরকে আসপেত্তারে করতে বলেছে এখানে সবসময় আমি ওই ভিতরে গিয়ে ওই ভিতরে একটা রুম আছে ওখানে বসে থাকি কিন্তু আজকে আমাকে এখানে বসতে বলল আর আমার তালহা এদিকে দিব্যি সে ঘুমাচ্ছে তো ঘুমাইতে থাকুক রায়ানের অনেক বেশি গরম লাগতেছে এই জন্য রায়ান সুইটার খুলে ফেলেছে আর এই যে হ্যাঁ আমিও খুলছি আমার কাছে অনেক গরম লাগতেছিল আর রায়ান বাসায় তো টিভি নষ্ট রায়ান তো টিভি দেখতে পারে না এখানে এসে যে টিভিতে কার্টুন দেখতেছে সে তো মহা খুশি এখানে টিভিতে কার্টুন হচ্ছে আসলে এই কার্টুনে কি নাম আমি নিজেও জানি না তো আমরা ওই পাশের রুম থেকে এই পাশের রুমে চলে এসেছি মানে যেখানে আর কি টিকা দেয় মানে তো টিকা হচ্ছে এই পাশের এই রুমটাতে দেয় তো আমি দেখতে পাচ্ছি দরজাটা আটকানো ভিতরে লোক আছে তো যখন হচ্ছে ওদেরকে টিকা দিবে তখন ভিতরে আমাদেরকে ডাক দিবে আপাতত এই রুমেই হচ্ছে অপেক্ষা করতেছি রায়ানকে টিকা দেওয়া হয়ে গেছে তো রায়ানকে ফার্স্টে হচ্ছে টিকা দেওয়া হয়েছে ওকে ওর হচ্ছে ডান হাতে দেওয়া হয়েছে একটু কোন রকম ব্যথা পেয়েছিল তারপরে হচ্ছে তারপর হচ্ছে বাম হাতে একটা দিয়েছে দুই হাতে দুইটা টিকা দিয়েছে এই যে তালহা তালহাকেও টিকা দেওয়া হয়েছে তালহাকে আজকে পায়ে টিকা দিচ্ছে একটা টিকা তো আবার হচ্ছে তালহাকে টিকা দিতে হবে জুনের 15 তারিখে রায়ান তোমাকে কি গিফট করছে দেখাও তো যে রায়ানকে টিকা দেওয়ার পরে এই ফোলিওটা হচ্ছে গিফট করেছে খুশি হয়েছো বাবা রায়ান বাসায় গিয়ে পরে এটা কোলরে করবে নাও রাখো এটা তো আমরা হচ্ছে উলস থেকে বের হয়ে এই তো পার্কে চলে এসেছি এখন হচ্ছে রায়ান আর হচ্ছে তালহা এই যে দোলনায় হচ্ছে দোল খাচ্ছে তালহা তো মহা খুশি
পার্কের এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কোনো পাতা নেই, মানে গাছের শাখা প্রশাখা সব দেখা যাচ্ছে, গাছে কোনো পাতা নেই। এই তো সামার আসতেছে, আর কিছুদিন পরে গাছে গাছে অনেক পাতা হবে, প্রকৃতিটা একদম মানে সবুজের সমারোহ হয়ে যাবে। পার্কের ভিতরে অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর হচ্ছে পার্কে আসলাম। রায়ন তোমার কাছে কেমন লাগতেছে মাম্মা? এদিক তাকাই বলো, ভালো ভালো লাগে। রায়নের হচ্ছে ক্ষুধা লেগেছে, ও সকালে নাস্তা করেনি, তো মাত্র একটা কেক খাচ্ছে আর খেলা করতেছে। কিছুক্ষণ পরে বাসায় চলে যাব, ওরা একটু খেলাধুলা করুক। দেখেন তারা কত খুশি। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যতটা ভয় পাচ্ছিলাম আমার ছেলেদের নিয়ে, আসলে ওরা আমার ভয়টাকে জয় করে ফেলেছে, অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ দুজনের টিকা দেওয়া হয়ে গিয়েছে, আপডেট তো আপনাদেরকে জানালাম। তো আর কথা না বাড়াই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।